हेलो फ्रेंड्स, আমি কলাপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ কলাপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। আর আজকে আমার রেসিপি হলো চিকেন আফগানি বা মুরগ আফগানি উইথ গ্রেভি। এই রেসিপিটা খুবই রিচ আর ক্রিমি খেতে হয়, কারণ এর মধ্যে অনেক বাদাম মশলা দিয়ে কিন্তু রান্না করা হয়, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। গেস্টদের যদি এরকম ভাবে কোনো চিকেনের আইটেম আপনারা বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু প্রত্যেকেই খুব অ্যাপ্রিসিয়েট করবে। তো চলুন দেখে নিই কি করে আমি আজকে বানাচ্ছি চিকেন আফগানি বা মুরগ আফগানি উইথ গ্রেভি। চিকেন আফগানি উইথ গ্রেভি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিকেন। আর চিকেন উইথ বোনস আমি নিয়েছি, চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এরপর আমি এখানে কয়েকটা মশলা বেটে নেব। এখানে আমি নিয়েছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপরে আমি এখানে নিয়েছি রসুন, এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া আছে, 1 ইঞ্চি মতন আমি আদা নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবকটা জিনিস আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে নিয়েছি 2-3 টেবিলস্পুন মতন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একসাথে বেটে নেব। সবকটা জিনিস আমার এখানে একসাথে বাটা হয়ে গেছে, আর বাটাটা কিন্তু একদম মিহি বাটা হবে। এরপর চিকেনের মধ্যে আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি দই, এখানে আমি 100 গ্রাম মতন দই দিয়ে দিলাম। নেক্সট আমি এখানে দিচ্ছি পোস্ত বাটা, এখানে আমি 1 টেবিল স্পুন মতন পোস্ত বাটা দিলাম। তারপরে আমি এখানে দিচ্ছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম বাটা আমার এখানে লাগবে 2 টেবিল স্পুন। নেক্সট আমি এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন মতন। এরপর আমি এখানে দিচ্ছি শাহমরিচ বা সাদা গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, তারপরে আমি এখানে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। এরপরে আমি এখানে দিচ্ছি ড্রাই কসুরি মেথি 2 টেবিলস্পুন মতন। এখানে আমি নিয়েছি 1টা গোটা পাতি লেবু, এই পাতি লেবুর রসটা পুরোটাই আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে দিচ্ছি দুধ, এখানে আমি 3/4 কাপ মতন দুধ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম, এখানে 3-4 টেবিলস্পুন মতন আমি ক্রিম দিচ্ছি। এরপর এখানে আমি দিচ্ছি নুন, এখানে আমি 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। আর সবার শেষে আমি এখানে দিচ্ছি হোয়াইট অয়েল, মোটামুটি 2 টেবিলস্পুন মতন সাদা তেল দিলাম। এই সবকটা মশলা এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মেখে নেবার পর এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। মোটামুটি 2 ঘন্টা মতন চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে আমি বেশি করে সাদা তেল নিয়ে নিচ্ছি, যাতে চিকেনটা ভেজে নিই। তেলটা গরম হয়ে গেলে আমি এই ম্যারিনেটেড চিকেনের পিসগুলো 1-1 করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে মশলা শুদ্ধ কিন্তু আমি চিকেনটা ভাজবো না, মশলাটা একটু ঝরিয়ে নিয়ে তারপর চিকেনটাকে আমি ভাজছি। প্রথমে চিকেনের একদিকটা আমি ভেজে নেব, তারপরে আমাকে অন্য দিকটাও সমানভাবে ভেজে নিতে হবে।
চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তেলের থেকে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকি চিকেনের যে পিসগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। প্রথমে একদিকটা ভেজে নিতে হবে, তারপরে অন্য দিকটা ভাজবো, আর ভাজা হয়ে গেলে সাথে সাথে তেলের থেকে তুলে নিতে হবে। যেই তেলটার মধ্যে আমি চিকেনটা ভেজেছি সেখান থেকে কিছুটা তেল কমিয়ে নেবার পর আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম। মশলাটা 4-5 মিনিট কষিয়ে নেবার পর এখানে আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, আর আমি এখানে দিচ্ছি চিনি 1 টিস্পুন। ভালো করে নুন চিনি মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনের পিসগুলো। চিকেনটাকে এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেবার পর এবার আমি ফ্লেমটাকে লো করে নেব, আর তারপরে ঢেকে 7-8 মিনিট মতন এটা রান্না করব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ফ্লেমটা অফ করে দিচ্ছি। নেক্সট আমি এখানে একটা ছোট্ট স্টিলের বাটি এই চিকেনের মাঝখানে বসিয়ে দেব। তারপরে আমি এখানে একটা কাঠ কয়লা নিয়েছি, কয়লাটাকে ভালো করে গ্যাসের মধ্যে দিয়ে পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না একদম লাল হয়ে আসছে। মোটামুটি 5-6 মিনিট মতন কয়লাটাকে আমি পুড়িয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম, আর এই গরম কয়লাটাই খুব সাবধানে বাটির মধ্যে বসিয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 2 লবঙ্গ, আর আমি এখানে দিচ্ছি অল্প একটু মাখন, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এটা ঢেকে দেবো, মোটামুটি 5-6 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমি চিকেনটা সার্ভ করে দেব। চিকেন আফগানি বা মুরগ আফগানি আমি সার্ভ করে দিয়েছি, ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আমি গার্নিশ করেছি। মুরগ আফগানি খেতে ভালো লাগে বাটার নান, পরাঠা বা যে কোনো পোলাওর সাথে। মুরগ আফগানির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনারা পান। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই লাইক আর শেয়ার সবার সাথে করবেন। থ্যাংক ইউ।